আশা করি সবাই ভালো আছো। আর আজকে ব্লগ শুরু করছি, আজকে হচ্ছে মনডে ওয়ার্কিং ডেস। আর এখন মোবাইল স্পিকারে গান টান চালিয়েছি, আজ একটু দেরি করে ব্লগ শুরু করলাম, কারণ মুখ টুক ধুয়ে ধুলাম, জল টল আসছিল না, জল টলের প্রবলেম হয় একটু গ্রাম্য এলাকা, তো ওই জন্যে আমাদের টাইমে জল আসে, প্রবলেম হচ্ছিল তাই। আর ঠান্ডাও পড়েছে আজকে, বেশ বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, ঠান্ডা পড়েছে, বেশ হাওয়া দিচ্ছে, ওই জন্য মাথায় টুপি পরেছি, একটা টুপি ফুপি পরে বসে আছি। আর এই চাটা খাবো একটু পরে, আর এই আর কি। আর দিদি জামাইবাবু ব্লগটা যদি দেখে থাকো, দেখো ডেলি ব্লগটা, তবে লাইক করো অবশ্যই, এবং তোমরা শেয়ার করো বন্ধুদের সাথে, ঠিক আছে? একটু পরে কথা হচ্ছে বন্ধুরা, স্টে কানেক্টেড। এই যে চা এসে গেছে, আমরা চা খাবো এবার, লাল চা আর কেমিক্যাল বিস্কুট, বিস্কুট দিয়ে চা খাচ্ছি এখন। এই মা বসে আছে, শীত পেয়েছে খুব, সোয়েটার ফোয়েটার পরে আর পরে বসে আছে। হাই ফ্রেন্ড, কেমন আছো? কেমন আছো? ঠিক আছে, একটু পরে চাটা খেয়ে নিই, তারপর কথা হবে। হ্যালো বন্ধুরা, ফিরে এলাম, চাটা খাওয়া হয়ে গেছিলো, আর চাটা খেয়ে একটু মুদিখানা বাজার করতে গেছিলাম, একটু মায়ের মুদিখানা বাজারটা করে নিয়েছে, এখনই বসেই আছি, কিছু করছি না, একটু পরে মুড়ি টুড়ি খাবো। এখন গানটা না চালাচ্ছি না, ভালো লাগে না, ভালো লাগছে না, ঠিক চালাচ্ছি না, চালাবো ঠিক একদিন, আর বসেই আছি, পরে কথা হচ্ছে, ঠিক আছে? যে আমরা এবার খাবো, টিফিন করবো, কালকের বাসি রুটি আছে, বাসি রুটি আর একটু মাংস আর ঝোল আছে, ঝোল আলু দিয়ে মুড়ি খাবো, আর রুটি খাচ্ছি এই এ দিয়ে, আলু ভাজা দিয়ে রুটি, মা চা খাবে, চা আছে, এই মা খাচ্ছে, ঠিক আছে, খেয়ে নি পরে কথা হবে। আই বন্ধুরা, এই চান টান করে এলাম, মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছিলো, আজকে চান টান করতে একটু দেরি হয়ে গেলো, জলের সমস্যা হচ্ছিলো, একটু লাইনের জলের সমস্যা হচ্ছিলো, তাই চান টান করতে দেরি হলো, এই চান টান হলো, চান টান করে এই দিন বসে আছি, করে অ্যাজ ইউজুয়াল, একটু পরে ভাত টাত খাবো, নন হয়ে গেছে মায়ের, আর পুজোর ভিডিও দেখাতে পারছি না, কারণ বুঝতে পারছো যে মাকে বাবা ডেকে ভিডিওটা করা সম্ভব না, ওই জন্য একটা ট্রাইপড অর্ডার দিয়েছি, স্ট্যান্ড রেখে করার জন্য, মোবাইল রেখে, দেখা যাক কটা কবে আসে। তোমরা লাইক করো ভিডিওটা অবশ্যই, আর ভিউয়ার্স বাড়ছে না কেন জানি না, তোমরা সবাই ভিডিওটা দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, সবাইকে দেখতে বলো, এত কিছু করছি, মাইক কিনলাম বলো, আর ওইটা অর্ডার দিয়েছি ড্রাইভারটা, তো এগুলো করছি, তোমরা কিছু করো ব্লগিংয়ের জন্য, আমি করছি, তোমরা একটু সাবস্ক্রাইবারটা বাড়াও, ভিউয়ার করো একটু, শেয়ার করে বন্ধুদের সাথে, ঠিক আছে, বাই দ্যাবে, পরে কথা হচ্ছে, স্টে কানেক্টেড। এই যে রান্না বান্না হয়ে গেছে, এবার রান্না ভাত খাবো, আজকে রান্না হয়েছে ভাত, পালং শাকের তরকারি, আর এইগুলো হচ্ছে কি বড়া ভাজা, কিসের বড়া, কুমড়োর বড়া ডাল আর মুসুর ডাল, আর একটু টক আছে, একটু দিদি শাশুড়ি দেওয়া টক, এই যে টক খাবো, এই মা খাচ্ছে, ঠিক আছে, ভাত ফাত খেয়ে নিই পরে কথা হবে। হ্যালো বন্ধুরা, ভাত টাত খেয়ে ফিরে এলাম, লাঞ্চ ইজ ডান, আর আজকে ব্লগটা ভাবছি এখনই শেষ করে দেবো, দুপুরবেলা, এখন বাজে 3 PM, দুপুর 3টে, এখনই শেষ করে দেবো, কারণ রাত্রে তো দেখানো কিছু থাকে না, ব্যায়াম টং করি, দেখেই যে একই রুটিন ডোজের, একই এক্সারসাইজ করি, দেখানো কিছু থাকে না, তাই আজকে এখনো শেষ করে দিচ্ছি, কালকে সকালে দেখা হবে, ব্লগটা অল্প করেই করলাম। আর ট্রাইপড এলে পুজো টুজোর মুহূর্তগুলো দেখাবো, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, স্টে কানেক্টেড, স্টে টান্ড, টাটা।